প্রধানমন্ত্রীর কাছে বিচার দিচ্ছি যে আমার স্বামীর চাকরিটা ফিরিয়ে দিক, বুঝছেন? ছোট একটা বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে আমি তো পথে উঠে গেছি, কি করবো বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, টিপ কাণ্ড মনে আছে আপনাদের? গত 4 মাস আগে দাড়িওয়ালা একজন পুলিশকে নিয়ে যে ঘটনা ঘটেছিল, 4 মাস পরে সেটার রহস্য জাল উন্মোচন হয়েছে। প্রিয় দর্শক, ফেস দ্য পিপল এর সৌজন্যে সেই টকশোটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার চাকরি চলে গেছে সেই টিপ কাণ্ডকে কেন্দ্র করে। সারা দেশে কি না হয়েছে সেই টিপ কাণ্ড নিয়ে 4 মাস পরে লাইভে এসে টকশোতে তারা জানালো মূল রহস্যটা কি। সেই টিপ কাণ্ড নিয়ে সারা দেশে যেই লীলা খেলা হয়েছে আপনারা দেখেছেন। তো চলুন, কথা না বাড়ি, আপনাদেরকে সেই লম্বা টকশোটা আপনাদের সামনে তুলে ধরি। পুরো ভিডিওটি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল সেদিন। আসলে দাড়িওয়ালা দাড়ি রাখাই কি তার অপরাধ? চলুন ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি। প্রধানমন্ত্রীর কাছে বিচার দিচ্ছে যে আমার স্বামীর চাকরিটা ফিরিয়ে দিক, বুঝছেন? ছোট একটা বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে আমি তো পথে উঠে গেছি, কি করবো বলেন? আপনারা আমার কাছে কথা হচ্ছে, আপনারা সত্যটা ধরেন, সত্য বিচার করেন। পুলিশ অফিসার যারা আছে সত্যটা আবার তদন্ত করুক, আবার তদন্ত করে সত্যটা কেন চাকরি গেল। এটার জন্য তো চাকরি যায় না, এটা মানতে পারতেছি না যে এটার জন্য চাকরি যায়। না হলে আমরা তিনজনই আসলে আত্মহত্যা করবো, আপনারা বিচার করবেন এটা যদি চাকরিটা ফিরেই না দেওয়া হয়। ঘটনাস্থলে আমি একটা ছেলে ছিল, মাস্ক বিক্রেতা, তার নাম হলো নাইম। ঘটনাস্থল থেকে খুব কম, অল্প একটু দূরেই ছিল। তা ওনাকে আমি যখন জিরা করি, নাইমকে, নাইম ছেলেকে জিরা করি যে আপনি টিপ বিষয়ে কি কটূক্তি শুনছেন, তা উনি বলে যে আসলে টিপ বিষয়ে কোনো কটূক্তি শুনি নাই, কিন্তু আপনাকে বাইক নিয়ে ফেলে দিয়েছে এটা দেখছি। তারপরে ওনারা সার্জেন্ট অভিজিতের কাছে গেছে, এরপর আর আমি আর বলতে পারবো না, প্রত্যক্ষ সাক্ষী একটা। সার্জেন্ট আমি সাহেব কোথায় ছিলেন তখন? কি দেখে উনি উনি কি দেখেছেন দূর থেকে ঘটনাটি? সার্জন অভিজিৎ উনি বলছে, জিরাতে বলছে যে উনি ওনার ডিউটিতে নিয়োজিত ছিল, এবং ডিউটিতে উনি আমাকে দেখে যে আমি আল রাজিয়া হাসপাতাল দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছি, এইটুকু। আসলে ঘটনা কি কোথায় এটা উনি জানে না। এবং বড় কথা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, আমি ভদ্রমহিলা ডক্টর লতা সমদ্দারকে জিরা করি। জিরাতে আমার প্রথম প্রশ্ন থাকে, রাস্তায় অনেক লোক ছিল, কাউকে না বলে আপনি টিপ পারসন কেন, আপনি নিজের কানে শুনছেন? এই কথাটা আমি বলি, উনি বলে হ্যাঁ আমি নিজের কানে শুনেছি। দ্বিতীয় প্রশ্ন করি, আপনি পিছন থেকে কিভাবে দেখলেন যে আমি মন্তব্য করেছি? তা উনি বলছে আমি পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম, মন্তব্য শোনার সাথে সাথে ঘুরে পাশ ফিরে তাকিয়ে দেখি, আপনার দিকে সরাসরি তাকিয়ে আপনার তাকানোর মধ্যে বুঝতে পারি আপনি মন্তব্য করছেন। একটা জিনিস দেখেন, আমি বাইক চালাই সামনের দিকে যাচ্ছি, উনি আমার পিছনে, তাহলে আমি যদি বাইক চালাই সামনের দিকে যাই তাহলে আমার মাথা সহ আমার মুভমেন্টটা সামনের দিকেই থাকা, এটাই স্বাভাবিক। কিন্তু উনি বলতেছে যে আমার মুখ দেখে, তাহলে আমার মুখ বাইক চালানোর সময় আমার মুখটা পিছনের দিকে ছিল? এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন, আমার মুখটা কি তাহলে পিছনের দিকে ছিল? উনি যে আমার মুখ দেখছে। আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট। উনি কি বলেছেন যে আপনারা কি একই দিকে যাচ্ছিলেন নাকি আপনারা বিপরীত মুখে ছিলেন? আসলে আমি ডান দিকে যাচ্ছিলাম আর উনি না। উনি উনি প্রতিবেদনে কি উল্লেখ করেছেন, যে প্রতিবেদনটা, যে এজাহারটা উনি লিখেছেন, ওই এজাহারটা আমার কাছে এই মুহূর্তে নাই। এজাহারের মধ্যে উনি কোন দিক থেকে আসছিলেন, আপনি কোন দিক থেকে যাচ্ছিলেন, সেখানে কি উল্লেখ করেছেন, সেটা যদি আপনার আপনার মতো হয়ে, আপনার স্টেটমেন্ট অনুযায়ী হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা নিয়ে তো একটা প্রশ্ন উঠতেই পারে। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেখানে কি উল্লেখ করেছেন, বা আপনি বাস্তবতাতে সত্যভাবে আপনার কোন মুখে ছিলেন, কে কোন মুখে ছিলেন? উনিও আমার মুখের দিকে ছিল, কিন্তু আমার মুখের দিকে আমি তো বাইকে চলে গেছি এবং উনি আমাকে ওভারটেক করে পিছনে চলে গেছে, আমার থেকে 3 থেকে 4 হাত পিছনে চলে গেছে। আর আমি তো তখন মলটা ঘুরে আমি ওই আনন্দ সিনেমা হলের ওই রোডে ঢুকবো, ঠিক তখনই উনি আমাকে বলতেছে যে আমার মুখ দেখে বুঝতে পারছে যে আমি মন্তব্য করছি। আসলে এটা কতটুকু সত্য, তদন্তকারী কর্মকর্তা এটার, ওনার সামনে ফেস টু ফেস থাকা অবস্থাতে এই মন্তব্যটা তিনি শুনেননি, তিনি শুনেছেন আপনি চলে যাওয়ার পর এমন কিছু? বা আপনি এমনও তো হতে পারে, আপনি বলেছেন আপনার মোটর সাইকেল স্পিডে ছিল, বলার সাথে সাথে চলে গেছেন, তখন তিনি পেছনে ফিরে দেখেছেন যে আপনি এটা বলেছেন, এমনও তো হতে পারে না। আসলে এরকম আমি একটা পুলিশ প্রশাসক করা পুলিশে আমার সুযোগ নাই, আর আমার আমি মুসলমান, আমার ধর্মেও না সুযোগ নাই এক জিনিস, কিন্তু আপনি বলেছেন না বলেছেন, যদি আমি যুক্তিগতার তর্কে আসি, আপনি যেটা যে পয়েন্টটা তুললেন সেটার ক্ষেত্রে আমি আপনার একটু ক্লিয়ার হতে যাচ্ছে যে আপনি, তিনি কি বলেছেন, পেছনে ফিরে তাকিয়ে দেখেন যে আপনার কথা বলেছেন, এরকম কিছু? হ্যাঁ, উনি লেখছেন আপনাকে ফেস টু ফেস দেখেছে যে আপনি টিপ পারসন কেন এটা বলেছে। আমি আমি ওনাকে প্রশ্ন করছি, আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মন্তব্য শোনার সাথে উনি, আমি লেখছি
আপনি কি পিছন থেকে কিভাবে বুঝলেন যে আমি মন্তব্য করছি? আমি উনি ভদ্রমহিলা লতা সমদ্দার লিখছে, আমি পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম, মন্তব্য শোনার সাথে সাথেই ঘুরে পাশ ফিরিয়ে তাকিয়ে এবং দেখতে পাই অভিযুক্ত আমার দিকে সরাসরি তাকিয়ে আছে। আমি তো বাইক নিয়ে যাইতেছি, তাহলে ওনার দিকে সরাসরি তাড়ানোর সুযোগ কি? উনি তো আমার পিছনে, এ জায়গায় তো কোনো সুযোগ নাই ওনার দিকে সরাসরি তাকানোর। আমি বাইক নিয়ে যাইতেছি, উনি আমার পিছনে, উনি কিভাবে দেখলো আমাকে সরাসরি আমার দিকে তাকিয়ে বুঝলো যে মন্তব্য আমি করেছি? এবং আরেকটা প্রশ্ন ওনাকে আমি করছি, সেটা হলো যে আপনি আমাকে পিছন থেকে টেনে ধরছিলেন, উনি আমাকে হয় আটকানোর জন্য টেনে ধরছিলাম, আসলে এটাও মিথ্যা কথা লেখছে। তারপরে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে আপনি ছাড়া অন্য কোনো প্রত্যক্ষ সাক্ষী আছে কিনা যে শুনেছে আপনাকে কুরুচি মন্তব্য করেছি কি বিষয়ে? উনি বলছে, অভিযুক্ত ডাইরেক্ট বলছে যে কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না, কিন্তু ঘটনাস্থলে অনেক লোক, সিজন পয়েন্টে ঘটনাস্থলে অনেক লোক আছে, তাহলে একজন কি শুনবে না আমি যাকে কটূক্তি করছি কি বিষয়ে? তাহলে এ কেমন কেমন বিষয়? আমি এককভাবে উনি ওনার কথা বলে গেছে, প্রতিটা চ্যানেলে এমনভাবে কথাগুলো বলছে, আসলে ওনার কথাবার্তার মধ্যেই বোঝা যায় যে উনি কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে চাচ্ছে। মূলত সমস্যায় আমার দাড়ি টুপি। কেন আপনার কাছে মনে হচ্ছে আপনার দাড়ি টুপি? সে তো আপনার দাড়ি টুপি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি, মানে অবশ্যই শুরুতে তো আপনি কথাটা শুরু করেছিল কে সেখানে, মানে আপনি তো তার তাকে ধাক্কা দিয়েছেন তাই তো? ধাক্কাটা উনি তো ফোনে কথা বলতে বলতে যখন আমার সামনে আসে, আমি যখন উল্টা যাই, আমি ডান দিকে চাপিয়ে যাই, আর উনি বাম দিক থেকে আসতে কথা বলতে বলতে আসতে গেলে আসলে উনি বুঝতে পারেনি যে আমি মোটরসাইকেলে যাইতেছি, ঠিক তখনই তার আমার মোটরসাইকেলে লুকিং গ্লাসের সাথে ওনার ধাক্কা লাগে। আর এই ধাক্কা লাগাকেই প্রথমে উনি রিয়েক্ট করে এই বাস্টার, তুই এ পোশাক পরে কি উল্টা দিতে পারিস? তখন আমি বলি যে ম্যাডাম আমি সরি, আমি আপনার সাথে বিষয়ে কথা বলতে চাইনি। তারপরে উনি বলে তোর তো রাজাকারের মতন দেখা যায়, জামাত শিবির, জঙ্গি, বিভিন্ন অরুচি কথাবার্তা বলে। তাই ম্যাডাম আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমার ব্যস্ততা আছে বলে যখন চলে যেতে যাই, ঠিক তখনই উনি আমার পোশাক ধরে টান দিয়ে আমাকে ফেলে দেয়। ফেলে দিয়ে আমি যখন পড়ে যাই, সাক্ষ্য পাওয়া যায়নি বা সত্যতা পাওয়া যায়নি এমন একটি খবরও আমরা দেখেছিলাম, এই খবরগুলো কি কেউ ধর্তব্য নেয়নি? মানে আপনাকে চূড়ান্তভাবে কোন কারণে আপনি মনে করছেন যে আপনাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? মানে কি আপনি মনে করছেন যেহেতু বলছে যে আপনার প্রতিবেদনে আপনি যে চ্যালেঞ্জ করছেন সেটার কোনো ধরনের সত্যতা নেই, তাহলে কি সত্যের কারণে, কোন ভিত্তিতে, আইনি কোনো ভিত্তি আছে কি না আপনার কাছে মনে হচ্ছে যে প্রতিবেদনে হ্যাঁ এই পয়েন্টটাকে মন ধরেই তারা চাকরিচ্যুত করার অধিকার রাখে পুলিশ বাহিনী? আদারওয়াইজ কি আছে, আপনি কি মনে করছেন? আসলে আমি আপনাকে আরেকটা কথা বলি, যে দারোগা সিসি ক্যামেরা অ্যানালাইজ করছিল তাকে আমি জিরা করছিলাম, জিরাতে বলছে যে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে আমাকে কি দাঁড়ানো অবস্থায় পাইছেন না চলন্ত অবস্থায় পাইছেন? উনি দারোগা সাব ইন্সপেক্টর উনি বলে ঘটনাস্থল সিজন পয়েন্টের কাছাকাছি মেন রোডের পাশে মেট্রো রেল পিলালের কাজ চলায় কোনো সিসি ক্যামেরা না থাকায় ঘটনার ফুটেজ দেখা সম্ভব হয়নি, কিন্তু অভিযুক্ত কনস্টেবলকে আলরাজিয়া হাসপাতাল দিয়ে ইউটার্ন নিয়ে যেতে যেতে ফুটেজে পাওয়া যায়। তাহলে দেখেন ঘটনাস্থলে যখন ভিডিও ফুটেজ নাই, কোনো প্রমাণ নাই, তাহলে তদন্তকারী কর্মকর্তা এডিশনাল এসপি লাকি উনি কিভাবে লিখলো যে ভিডিও ফুটেজ দ্বারা বাকবিদণ্ড টিপকাণ্ড, এতে কিভাবে ভিডিও ফুটেজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে, এই এতেই অপরাধী প্রমাণ হয় যে আমি অপরাধ করেছি? আসলে তদন্ত কর্মকর্তা কি উনি ওনার মন গড়া প্রতিবেদন দাখিল করছে না উনি কি প্রভাবিত হয়েছে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আমি আজকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, এবং জাতির জনক বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করছে, এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করবে,